শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আলহাজ আজহারুল হক চৌধুরী, আমাদের সাবেক চেয়ারম্যান নয় নয় মিশর ইউনিয়ন পরিষদের এবং ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। আমি এই শুভ সন্ধ্যাবেলায় আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তার সাথে এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই বাবেল চৌধুরী, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন পুত্র। আমি পাবেল ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে কিংবদন্তি বাবার আলোকিত বাবার একজন সন্তান হিসাবে আপনাকে আমি পেয়েছি। প্রথমে আমি সাংবাদিক ফরহাদ ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমার দেখা একজন আলোকিত ব্যক্তি হিসাবে আলহাজ আজহারুল হক চৌধুরী চাচা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমার পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য, আপনি যে দীর্ঘদিন যে সেবা করে গেছেন, মানব সেবা করে গেছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে আপনার অনুভূতির কথা তুলে ধরবেন। সম্মানিত চাচা আলহাজ আজহারুল হক চৌধুরী। আলহামদুলিল্লাহ, আমি যখন দেশ স্বাধীনতার যখন ঘোষণা আসছে, আমাদের প্রিয়জন শেখ মুজিবুর রহমান সাহেব যে প্রথম অবস্থার কথা বলছি, আমি প্রথমে এখানে মিনিস্টার উনি আসছেন, মিনিস্টার আসার পরে মিস্টার আদ্রুপ মিয়ার বাড়িতে উনি 5 দিন অবস্থান করেছিলেন। অবস্থান করে ওখানে খাওয়া দাওয়া সব কিছু করছেন এবং মিলিশিয়া থানার যত লিডার ছিল, যত প্রবীণ লোক ছিল, যত শিক্ষিত লোক ছিল, সবাইকে নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব আদ্রুপ মিয়ার বাড়িতে উনি আলোচনা করছেন, মিটিং করছেন, দেশের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করছেন, কিভাবে স্বাধীন করা যায়। আমরা এইভাবে উনি পার্টি বিচায় নিচে পার্টি বিচায় বাড়ির সামনে উনি শেখ মুজিবুর সাহেব 3 দিন ছিলেন ওখানে। 3 দিন থাকার পরে ওখানে সব এইখানকার স্থানীয় মিরিশাই থানার যত প্রবীণ লোক ছিল, শিক্ষিত লোক ছিল, সবাইকে নিয়ে বসছেন, আলোচনা করছেন। আমরা তখন ছোট ছিলাম, তখন পাশে বসা ছিলাম এবং কোনো কথাগুলি শুনতেছি, দেশ স্বাধীনতা কেন হইব, কেন হইতেছে, কেন করতেছি, এবং পাকিস্তান এবং হিন্দুস্তান ভারত এবং কেন আমরা করতে যাচ্ছি। শেখ মুজিবুর সাহেব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খান বুঝাচ্ছেন যে আমরা দেশ, আমরা এখানকার উন্নয়নের যে আছে ধারাবাহিক কি মেল ইন্ডাস্ট্রি কারখানা এবং কাগজ কাগজের ফ্যাক্টরি, প্রিন্টিং প্রেস, এগুলি ব্যাপারে সব এখান থেকে পাকিস্তান চলে যাচ্ছে, পাকিস্তান থেকে শিল্প আনি এখানে দিচ্ছে, আবার ওখান থেকে আনি এখানে আমরা বিক্রি করতেছে। আমাদের যে দেশ বাংলাদেশ, আমরা করার জন্য যেটা আমরা এখন মাঠে নামছি, দেশ স্বাধীন করব, দেশ স্বাধীন হবেই, আমরা করবই, রাইট, এক্স্যাক্টলি, যে এটা শেখ সাহেবের অনুভূতি, আমরা করব, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আগায় যাব, আপনারা আমার পেছনে থাকবেন, রাইট, এক্স্যাক্টলি, জি। ভিউয়ার্স, আমি আমার ব্রাইট নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে আমি স্বাগত জানাচ্ছি আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেব, আমাদের কিংবদন্তি বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এবং সাবেক চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী অনুরাগী। উনি যে কথাটা তুলে ধরলেন যে 5 দিনের জন্য আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুর রব সাহেবের বাসায় আসছিলেন এবং 3 দিন সেখানের মধ্যে স্টে করেছিলেন এবং শীতল পার্টিতে বসে ওইখানের মধ্যে সুজলা সুফলা শস্যশ্যামল আমাদের এই প্রাকৃতিক নীলানিকেতনের কথা তুলে ধরেছেন। বিশেষ করে ব্যবসায়িক সেক্টরের যে সমস্ত মেল কারখানাগুলি, প্রিন্টিং পেজগুলি আছে, সেই কথাগুলি তুলে ধরেছেন। উনি একটি কথাই বলেছিলেন যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি ডাক্তার চাই না, আমি ইঞ্জিনিয়ার চাই না, আমি শ্রমজীবী মানুষকে চাই। উনি বলেছিলেন যে আপনারা
যারা ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনারা যারা শ্রমজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদেরকে আপনি বলে সম্বর্ধনা করেন, তাদেরকে সম্মান দিতে শিখেন। আজকে আমি যদি বলি কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন, লক্ষ মুজিব আমার সামনে আছেন, একজন মুজিব সেনা হিসাবে আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেব, আপনাকে আমি একজন নেতা হিসাবে আপনাকে এবং বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, এবং দৈনিক আজকের আলোকিত পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ছোট ভাই পাবেল ভাই। পাবেল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে কাজ করে গেছেন, এবং আপনি জানেন যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব হিসেবে একটি মহৎ গুণ। আমি প্রথমে চাচা যেটা আল্লাহর আনুগত্য স্বীকার করেছেন, এবং আমি বলবো যে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, অর্থাৎ সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমি শ্রদ্ধেয় চাচার এবং আপনার গর্ভধারণী মাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা একজন আলোকিত ব্যক্তি হিসেবে আপনাকে পেয়েছি। এবং পাবেল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পরবর্তীতে যে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, চাচা যে আজকে এই মুজিব বর্ষ আমাদের যে হান্ড্রেড ইয়ার্স হয়ে গেল, 100 বছর, 100 শততম মুজিববাসী উপলক্ষে এত সুন্দর মুজিব কর্নার করেছে, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পাবেল ভাই, আপনি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং দৈনিক আজকের আলোকিত পত্রিকার চাচা সম্পর্কে এবং আপনার মুজিব কর্নার সম্পর্কে আপনি দু চারটি কথা আমার চ্যানেলকে তুলে ধরবেন, সম্মানিত পাবেল ভাই। ধন্যবাদ ফরাদ ভাই, ব্রাইট নিউজ 99-কেও একই সাথে ধন্যবাদ জানাই আমাদেরকে আজকের ইন্টারভিউতে পার্টিসিপেট করার সুযোগ দানের জন্য। আসলে বাবা যেটা বললো যে শুরুতেই যুদ্ধের ওই 1970 থেকে যে বঙ্গবন্ধুর যে যুদ্ধকালীন যে প্ল্যান পরিকল্পনা ছিল তখন থেকেই বাবারা ছিলেন। আসলে আমরা জানি যে আমাদের তখনও 7 কোটি মানুষের মধ্যে হয়তো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কেউ শহীদ হয়েছেন, কেউ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলে থাকি সরাসরি, আর যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তার মধ্যে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি আমার বাবা ছিলেন ওইরকম একজন যুদ্ধে সহযোগিতাকারী। সেটা হচ্ছে বিভিন্ন সময় আমরা শুনে থাকি, আব্বু প্রায় আমাদেরকে ছোটো থেকেই বলতো যে আমাদের বাড়িতে প্রতিদিনই দুপুর রাতে মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তৎকালীন যুবকরা, তখন তারা আমাদের বাড়িতে হচ্ছে দুপুরের খাওয়ার ব্যবস্থা আব্বু করতো, দেখা যাচ্ছে রাতের খাওয়ার ব্যবস্থা আমরা করে দিতাম। আমাদের ওখানে আমাদের একটা ওই গুদামঘর ছিল, ওই গুদামঘরে হচ্ছে অস্ত্র শস্ত্রগুলো হচ্ছে মাটির নিচে রাখা হইতো, যেগুলো আব্বুর সহযোগিতা। এবং একটা সময় ওই এলাকার ওই অনেকেই তখন রাজাকার বোধ আমাদের এদিকেও ছিল, আমাদের সাথে মিশেছিল, হয়তো আমাদের নিকট কেউ, কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে হচ্ছে আমরা তাদের থেকেও নিজেদেরকে সরাই আনি, আত্মীয়স্বজন আত্মীয়তা আমরা ছিন্ন করি। আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, ওই মুক্তিযুদ্ধকালীন তখন আব্বুদের ইনফরমেশনটা আমাদের এখানে যে হেল্প করতেছিল, তারপর এখানে সাইক্লোস্টার মেশিন ছিল যেটা হচ্ছে পেপার প্রিন্টিং করতো, ওই মেশিনটা ওদের মাঝে লিফলেট টাইপের ছিল, যুদ্ধকালীন সময় লিফলেটগুলো হচ্ছে ছড়াই দিত, যেটা প্রিন্ট হতো আমাদের এখানেই রাতে সেটা, এবং নিউজ পাই যে এনিহাও যে আব্বু হচ্ছে এগুলার যোগান দিচ্ছে, এগুলার প্রশ্রয় দিয়ে আশ্রয় দিচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে। এখন এটা যখন যুদ্ধাপরাধীরা খবর পায় তারা হচ্ছে পাকিস্তানি আর্মিদেরকে এটা খবর দেয়, এবং আমাদের বাড়িতে রেড হয়। আমার ওই আমাদের ওখানে আমার চাচা ছিলেন আরেকজন জাফর দাদা, উনি আরেকজন মুক্তিযোদ্ধা মরহুম জাফর আহমেদ আমার কাকা, তো উনি এবং আমার আপন চাচা সহ এমদাদুল হক চৌধুরী পাশামি আমাদের দুজনকেই ওখানে আব্বুকে সহ মারধর করে আমাদের ওই দুই চাচাকে নিয়ে যায় ওই রাজাকাররা এবং পাকিস্তানি হানাদাররা। নিয়ে যাওয়ার পরে এই পরে অনেক কিছুর ইয়ে থেকে ওই আব্বুরা তখন খুব সম্ভবত আব্বুদেরও মুক্তিবাহিনী ছিল, মুক্তিযোদ্ধারা ছিলেন, এবং এই আত্মীয় স্বজন বা এই কে জানি আমাদের মধ্যে এই আমাদের এই পাশের এই বাড়ি এই এলাকাবাসী, তো ওদেরকে মুক্তিযোদ্ধারা বা যারা আমাদের এখানে আশ্রয়ে ছিলেন তারা হয়তো রিকোয়েস্ট করে ওই ইয়াদেরকে হচ্ছে আমার চাচার ইয়াদেরকে কোনোভাবে নিয়ে, আল্লাহরও একটা রহমত ছিল, নিয়ে আসা হয়। তো মোটামুটি ছোটো থেকেই আসলে আমার বাবা দীর্ঘদিন যুদ্ধ পরবর্তীকালীন থেকে শুরু করে সুদীর্ঘ 25 বছর নন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, এবং পরবর্তীতে হচ্ছে পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে আব্বু নির্বাচিত হন, যাকে হচ্ছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আব্বুকে নিজ হাতে দায়িত্ব দিয়ে যান। ছোটো থেকে আমরা আসলে নেতৃত্ব জিনিসটা আব্বুর হাত থেকে দেখে যাই, আব্বু থেকেই আমাদের বেড়ে ওঠা, দেখতে দেখতে বেড়ে ওঠা,
দেখা যাচ্ছে মানুষের মানুষের যে সমাজসেবা, মানুষের বুদ্ধিতে এই এই সহানুভূতি, মানুষের এই বিপদে আসা অসহায় মানুষদের সাহায্য করা, এই জিনিসগুলো আমরা ছোট থেকেই আসলে দেখে আসি। এগুলা হচ্ছে আমাদেরকে এই সময় এসে আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং এটা ছোট থেকে ওভাবে দেখে আসছে, যতটুকু দেখে আসছি ধারণ করে আসছি অতটুকু বাবার মতো করে নিজেকে তৈরি করতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা এ পর্যন্ত বাবা থেকে যতটুকু দেখেছি শুনেছি শিখেছি মানুষের পাশেই থাকার চেষ্টা করি। ধন্যবাদ জনাব পাবের ভাই, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যাক নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে, এবং আমি সাংবাদিক ফরহাদ দৈনিক আজকের আলোকিত সকলের বিশেষ প্রতিনিধি হিসাবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি মূল কনসেপ্টটা তুলে ধরেছেন, বিশেষ করে আপনি যে কথাটা তুলে ধরেছেন, ভূপেন হাজারিকা তার গানের মধ্যে বলেছেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। ও বন্ধু, আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আজকের এই বিশেষ দিনে আজকের এই বিশেষ ইন্টারভিউতে আমি ভূপেন হাজারিকার গানটি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আমি উৎসর্গ করে দিলাম আমার কিংবদন্তি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেবকে। আমি পরক্ষণে আমি চাচা, যেহেতু আপনি আমার পিতৃ সমতুল্য, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুরকি সেজে এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি এই জন্য এই কথাটা তুলে ধরলাম যে 1969 সালের যে কথাটা তুলে ধরলেন শ্রদ্ধেয় পাবের ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আমরা দেখেছি হানাদার বাহিনীরা আমাদের লুটে পুটে খেয়েছেন, যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর আলসম, তখন যে আপনি যে একটা মানুষের একটা যে সেবা করেছেন, যে মুক্তিযোদ্ধাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান এবং শব্দ দিয়ে একটা স্যাক্রিফাইস করেছেন, এবং আমি তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বীর মুক্তিযোদ্ধা মরহুম জাফর কাকা, ওনার রুয়ের মাগফিরাত কামনা করছি আপনার ভাই। তার সাথে আমি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান কাকার রুয়ের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের 21 আগস্টে আমরা হারিয়েছি ওনার সহধর্মিনী আইবি রহমান ম্যাডামকে, এবং তার সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় এমপি মহোদয় ভৈরবের পাপন ভাইকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, যে আপনাকে হাটিটি পা পা করে আপনাকে লাস্ট স্টেজে নিয়ে জিল্লুর রহমান কাকা আমাদের সাবেক প্রেসিডেন্ট মরহুম আপনাকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আপনাকে যোগদান করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে 71-এর যে চেতনাটা, আজকে 71-এর চেতনাটাকে সামনে রেখে যে মুজিব বর্ষকে উদযাপন করেছেন, 71-এর চেতনার উপরে দু চারটি কথা আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেই সময়ের কথাগুলো যেটা আপনার চোখের মধ্যে ভেসে উঠে। শেখ মুজিব সাহেব যখন মিতেছড়া আব্দুল মিয়ার বাড়িতে 5 দিন অবস্থান করলেন, মিরুশাহিদ কয়েকজন প্রবীণ নেতা, বর্তমানে একজন লোক নাই, হয়তো আমি হতভাগা এখনো বাঁচিয়েছি আর সব চলে গেছে, শুধু দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেব, অর্থাৎ একজন ফ্রিডম ফাইটার হিসাবে এবং একজন আলোকিত ব্যক্তি হিসাবে আজকে উনি কান্নায় বিজড়িত হয়ে গেছেন, ইমোশন হয়ে গেছেন। আসলে এটা এমন একটা জিনিস 71-এর রণক্ষেত্র, যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা দেখেছি দীর্ঘ 41 বছর পর ওনার একটা অলিখিত ভাষণের উপরে ওনাকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন। আমি একজন মুক্তি সেনার একজন সহযোগিতা হিসাবে আপনার কাছ থেকে আমি জানতে আছি, আমরা হারিয়েছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শুধু তাকে হারিয়ে নেই, আমরা 15 আগস্টে হারিয়েছি ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে আমাদের
ছোট ভাই শেখ রাসেলকে আমরা দেখেছি একদিক দিয়ে আজানের প্রজ্বলিত হচ্ছিল আসসালাতু খাইরুম মিনান নার, আরেকদিক দিয়ে কর্নেল মুস্তাক মেজর ডালিমের নেতৃত্বে এবং কাজী আজম জিন্নার নেতৃত্বে ওইখানের মধ্যে হানাদার বাহিনীরা ফজরের ওয়াক্তের মধ্যে ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে ঢুকেছেন এবং নিঃস্বভাবে হত্যা করেছেন সেই সময় আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার ছোট ছেলে শেখ রাসেলকে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করতে যায় তখন উনি একটি কথা বলেছিলেন, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার ছোট ছেলে রাসেলকে তোমরা মেরো না। কিন্তু সেদিন রাসেলকেও তারা সেই ইয়েটা দেয় নাই। রাসেল বলছিল যে আমি আমার মার সাথে একটু দেখা করব। তখন বলেছিল যে চলো আমি তোমার মার সাথে তোমাকে দেখা করে নিয়ে আসি। পাশের রুমে তাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে তাকে ব্রাশ ফায়ার করে তাকে মেরে ফেলে যায়। আমরা হারিয়েছি আমাদের 17 জনকে, আমরা ওনার পরিবারের 17 জনকে আমরা নিঃস্বভাবে হারিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে এত বড় 7ই মার্চের যে ভাষণ, এই যে ভাষণের উপরে এই ভাষণটার মধ্যে কিন্তু অনেকটা স্বীকৃতি চলে আসছে আমাদের স্বাধীনতার। আজকে যে আপনি যে মজিব কর্নার করেছেন, আজকে এই জিনিসটার ফলশ্রুতি আপনি আজকে একটা রূপদান দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আপনি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, অন্তরের অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসেছেন, যার ধরনে আজকে তো অনেক মজিব সেনারা আছে, আজকে তো অনেক মানুষই আছে, কিন্তু একটা মজিব কর্নার বা মজিবকে ভালোবেসে এত সুন্দর একটা ইয়ে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে 7ই মার্চের ভাষণের উপরে যে স্বীকৃতি পেয়েছে সেই সম্পর্কে আপনি মূল টপিকসটা একটু তুলে ধরবেন এবং বঙ্গবন্ধুর আদর্শের কিছু কথা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। উনি যখন মিরসাইতে আসলেন, আব্দুল বাড়িতে যখন মিটিং করলেন, অত্র মিরসাই এলাকার এবং মিরসাই থানার প্রবীণ নেতা কর্মী এবং শিক্ষিত লোক যারা ছিল, হেডমাস্টার কলেজ সব লোক ওনার সঙ্গে এখানে 5 দিন স্টে করেছিলেন, স্টে করে খাওয়াইছে আদ্রুপ মিয়ায়। এই আদ্রুপ মিয়ায় খাওয়াইছে এটা ঠিকই। আজকে তার ছেলে মেয়ে তার অবস্থান কোথায়? একটা প্রবীণ লোক একটা খবর নেয় নাই, এখন দুলিশ্বাদ হয়ে গেল তার বাড়িতে। সে আদ্রুপ মিয়া প্রবীণ লোক, আওয়ামী লীগের নেতা ছিলেন এবং ওনার বাড়িতে শেষ দিন 5 দিনের দিন যখন 5 দিন ওখানে অবস্থান করছেন, উনি খাওয়াইছেন, সব কিছু করছেন। আজকাল এই পর্যন্ত ওনার পরিবারের কোনো ছেলে ওনার ভাই কেউ কিছু খায় নাই, এটা আমার জানা মতো আমি বলতেছি। আমি দীর্ঘদিন যে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমি 30-35 জন প্রতি রাত্রে আমি ছেলেদেরকে আমি আমার এখানে রাত্রে খাওয়াইছি, অন্ধকার রাত্রে আমি ভাড়া দেয়াই, রাস্তা রাস্তা ভাড়া দেয়াই, আমি ছেলেদেরকে ওদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে খাওয়াই। আমি সরসর চলে গেছেন ছেলেরা, আর এখান থেকে দিছি আমি আটা চাউল প্যান্ট গেঞ্জি তাদেরকে দিছি 40 জন ছেলে। আর এই যে আপনার অস্ত্রগুলি আমার এখানে রাখতেন, আমি রাস্তায় রাস্তায় কর্নারে কর্নারে পাড়া পাড়া দিয়ে আমি এটা করছি। এখান থেকে উনি শেখ মুজিব সাহেব চলে গেলেন আবুতর হাই স্কুলের সামনেই মাঠে, উনি শেখ সাহেব চলে গেলেন। আমরা উনাকে গরু গাড়ি নিয়ে আমরা ফিজে ঠেলি, আমরা আমার মতো ছেলে যারা ছিল এদের সহ গরু গাড়ি ঠেলি আমরা ওই মাঠে নিয়ে গেছি, আবুতর হাই স্কুলের মাঠে নিয়ে ওখানে উনি লেকচার বক্তৃতা দিয়ে হাজারো লোক ছিল এখানে, যে দেশের অবস্থা সম্বন্ধে আমরা কোথায় আছি এই অবস্থা সম্বন্ধে উনি সব কিছু উঠে ধরলেন। শেখ মুজিব সাহেব কালো একটা মুজিব কোট পরে মুজিব কোট ছিল, কালো কোট, তখন রাস্তাঘাট খুব অপরিষ্কার ছিল, ধুলে বালু, গরু গাড়িতে নিয়ে গেছি উনাকে আর আমরা ভীষণ ঠেকছি, আমরা ঠেকছি। এরপর তো আমরা আসল তো আমরা কিছুই কোনো পাই নাই, কিছুই পাই নাই, দাবিও করি নাই, কিছু পাই নাই দাবিও করি নাই। এবং দেশ স্বাধীনের জন্য শেখ মুজিব সাহেব এখানে আসছেন
এবং প্রবীণ নেতা যারা ছিল একটা নাই, আমি যা দেখি আমি এখন বাঁচিয়েছি। আর আমার সাথে যারা ছিল গোরগাঠিরি, আমি আপনার আউতর হাই স্কুলের মাঠে নিয়ে মিটিং করি, আমরা সন্ধ্যাবেলা ফিরছি। ওনার গায়ে এই যে বালু বালি যে ফুটছে, ভুলা ভালি অন্ধকার, একটা চোখ দেখা যাচ্ছে শেখ সাহেবের। উনি ওখানে লিখে দিয়ে মুক্তি দিয়ে উনি ওখান থেকে করলেন, আমি এখান থেকে পড়েন দিয়ে উনি চলে গেলেন। ধন্যবাদ। আমার দেখা আলোকিত কিংবদন্তি আলহাজ আজহার হক চৌধুরী সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমে বলেছি যে কথাটা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তার কান্ডারি হিসাবে, উনি কান্ডারির মাঝি হিসাবে, যে 1969 থেকে এবং 1971 লিবারেশনের মধ্যে ওনার ঘরের মধ্যে 30-35 জনকে খাবার দাবারের ব্যবস্থা করেছেন, সেই অন্ধকার রাতে খাবার তৈরি করে দিয়েছেন। ভিউয়ার্স, আমি একটি কথা আপনাদেরকে বলতে হয় যে, যেখানে দেখিবেন চাই উড়াইয়া দেখেন তাই পাইল পাইতে পারেন মানিক রতন। আপনারা যারা আমার সামনে আছেন এবং বাইরে আছেন, আপনারা দেখেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যাচ্ছি, আমরা খবরাখবর নিচ্ছি, কিন্তু আমাদের যারা প্রবীণ নেতা আছে, যারা আমাদের দেশের জন্য, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে জন্য অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে যিনি স্থান দিয়েছেন, তিনি হচ্ছেন আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেব, সাবেক চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত মেয়র সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি এই মানব সেবা করার জন্য। পরবর্তীতে আমি পাবের ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, অ্যাজ লাইক ইউ আর দ্য ইয়াং জেনারেশন, আপনি জানেন যে আমাদের মমতাময়ী মহা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা 21-41 সাল দেখেছি, কিন্তু আপনি দেখেছেন যে 2021 সালের মধ্যে অলরেডি কিন্তু আমরা ডিজিটালে দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি, প্রায় 95% অলরেডি ডিজিটালে চলে আসছি। আজকে পয়েন্ট আসে, আজকে যে আমরা অনলাইন সেক্টর থেকে যে সাক্ষাৎকার দিচ্ছি, ডিজিটালের প্রথম অন্তরায় আছে যে আমাদের এই ডিজিটালের ছোঁয়া। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের ভিশন 2021-কে সামনে রেখে পাবের ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধাগুলি আমরা কী দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, সম্মানিত পাবেল চৌধুরী। ধন্যবাদ। আসলে 75-এ যে বঙ্গবন্ধু পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে, আমি সে 75 থেকে একটু আসতে চাই। আসলে বর্তমান প্রেক্ষাপটে দেশের জন্য, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার পরেও জননেত্রী শেখ হাসিনা যেভাবে হাল ধরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার দেশ গঠনের সর্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আসলে ওনাকে কিভাবে আমি এটা নিয়ে উৎসাহিত করবো জানি না। আমার আমার কোনোভাবেই যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, যে যার পুরো সমস্ত পরিবার হারিয়ে এবং ছোট্ট ভাই শেখ রাসেল, মা বাবা ভাই বোন সবাইকে হারিয়ে যিনি দেশের স্বার্থে নিজের জীবন বাজি রেখে দেশে এসে সেই বাবার স্বপ্ন দেশকে বিনির্মাণ করবে। আমরা যদি আমাদের মুজিব কর্নারে অনেক বঙ্গবন্ধুর কিছু গুরুত্বপূর্ণ কিছু উক্তি তুলে ধরেছি, দু একটা উক্তিও যদি আমরা বলি, সেখানে দেখা যায় উনি কত বড় মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধু, এবং দেশকে কীভাবে তিনি সাজাতে চেয়েছেন এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কী ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা তার ছিল। একটা জিনিস আমার গায়ে কাটা দেয়, মুক্তি আমাদের এখানে একটা উক্তি আছে, মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় লিখে দাও আমার নাম এবং ঠিকানা দিয়ে দাও ধানমন্ডি 32 নম্বর। সত্যি আমি খুব এটা প্রায় শুনতাম, বাট যখনই শুনি, যখনই এটা কোথাও পড়ি বা যখনই কোথাও চোখে পড়ে, আমি আসলেই খুব বিচলিত হই এবং মানে আমি পুরো নিশ্চুপ হয়ে যাই। আসলে সেই 75 থেকে বঙ্গবন্ধু আমাদের যিনি দেশের নির্মাণদাতা, যিনি দেশ নির্মাণ করেন, উনি চলে যাওয়ার পর আমাদের ওনার স্বপ্নটা, সোনার বাংলাদেশের স্বপ্নটা অনেকটুকু পিছিয়ে যায়। আমরা এখনও বঙ্গবন্ধুর সেই শূন্যতা, আমরা বঙ্গবন্ধুর শূন্যতা, বঙ্গবন্ধুর বিনিয়োগের কারণে যে বঙ্গবন্ধু বিয়োগ হয়েছেন সেটার জন্য আমরা না হলেও 50 বছর পিছিয়ে গেছি।
সেটা আমাদেরকে আমাদের আধুনিক যুব সমাজকে সেটা মেনে নিতে হবে, দেশবাসীকে সেটা মেনে নিতে হবে এবং সবাই জানেন সেটা। সে পর্যন্ত জনৈত্যে শেখ হাসিনা থাকাতে উনি নিজের জীবন বাজি রেখে আজকে দেশকে এতটুকু পর্যন্ত, একটা সময় ছিল ভিশন 2021, এখন সেটা 2041 সালের মধ্যে দেশকে পরিপূর্ণরূপে ডিজিটাল বাংলাদেশে পরিণত করবে। এবং তার আমার দেখা মতে আগামী 100 সালের মিশনও আছে, মিশন আছে। আমার দেখা মতে 90%-এর উপরে দেশ এখন ডিজিটালের পথে। আমরা আমি যদি খুব সহজে যদি বলি, আমাদের ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র যেটা আছে, রাইট, এক্স্যাক্টলি, তথ্য সংক্রান্ত, হ্যাঁ, তথ্য সংক্রান্ত, আমার কৃষি বিষয়ে কোনো তথ্য হোক, আমার ফিনান্সিয়াল বিষয়ে কোনো তথ্য হোক, আমার মুক্তিযুদ্ধের যে কোনো ধরনের তথ্য আমি ওয়েবসাইটে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি। সেটা অবশ্যই জেনারেশন বাই জেনারেশন বঙ্গবন্ধু যেটা চেয়েছেন সেটা আমাদের দেশরত্ন শেখ হাসিনা উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ করেছেন। এবং পরবর্তীতে যে ওনার আমাদের আগামী কান্ডারি জনাব সজীব ওয়াজের জয়, উনি ওনার জায়গা থেকে ওনার যে জেনারেশন ওই জেনারেশনের জায়গা থেকে ডিজিটালাইজেশনের চেষ্টা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছেন। এবং তার হাতকে শক্ত করার জন্য আমাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, আমি যদি বলতে হয় আমাদের মিশরের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং তার সুযোগ্য পুত্র জনাব মাহবুব রহমান রুহেল আইটি বিশেষজ্ঞ, তিনি সহ অনেক বড় একটা ওনাদের একটা সার্কেল আছে যেটা হচ্ছে দেশকে ডিজিটালাইজেশন করতে সর্বোচ্চ সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমি মনে করি ইনশাল্লাহ এ পর্যন্ত 2041 সাল পর্যন্ত আমাদের প্রয়োজন হবে না, যদি দেশনেত্রী যদি আমাদের দায়িত্বে থেকে থাকেন, আমাদের দায়িত্ব যদি তিনি নেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এর অনেক বেশি আগে অনেক আগের সময় আমরা এগুলো শেষ করতে পারবো। ধন্যবাদ জনাব পাবেন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041-কে সামনে রেখে যে পয়েন্টগুলি তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাক্ষাৎকারের প্রথমে এর মধ্যে একটি কথা বলেছেন যে আমরা হারিয়েছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ছোট ভাই শেখ রাসেল সহ 17 জনকে আমরা নিঃস্বভাবে হারিয়েছি। কিন্তু সেদিন যদি সেই রাত্রে যদি আমাদের মমতাময়ী মা, আজকে বর্তমান সরকার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা যদি ইংল্যান্ডের মধ্যে পড়াশোনা করতে যদি না যেতেন, তাহলে আজকে আমাদের মনে হয় না যে 50 বছর আমরা পিছিয়ে গিয়েছি, আজকে 50 বছর সামনের দিকে আমরা আসতে পারতাম। তো এই যে একটা রাখে আল্লাহ মারেকে, উপরের যে আল্লাহর যে একটা বিচার যেটা আছে, যার দরুণে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা ইংল্যান্ডে ছিলেন বিধায়, আজকে আপনি জানেন যে ইন্ডিপেন্ডেন্টলি কালো আইন জারি করেছিলেন যাতে না আসতে পারে, যখন 21 বছর পর যখন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা আজকের বর্তমান মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যখন বাংলাদেশে আসলেন, আসার পরে যখন বাঙালির জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে যাচ্ছেন, যে 50 বছরের যেই পিছনে পড়া জিনিসগুলো এটা তো আমরা কখনোই পাবো না। কিন্তু পাবেন ভাই যে কথাটা বললেন যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যদি জীবিত থাকে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ পাবেন ভাই আপনার ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কথাটা তুলে ধরার জন্য। চাচা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে এই যে এই সুন্দর পরিবেশের মধ্যে যে মুজিব কন্যার আপনি করতে পেরেছেন, তো এই মুজিব কর্নারের জন্য আপনাদের সাথে কথা আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং দৈনিক আজকের আলোকিত সকালে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা কেমন আছে। বঙ্গবন্ধুকে স্মরণ করতে, বঙ্গবন্ধুর ইতিহাসকে ছাত্রদের কাছে তুলে ধরতে আমাদের এই বঙ্গবন্ধুর কথা যদি মনে উঠে প্রাণ কালে দেশ স্বাধীন হয়েছে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য, ওনার বদলতে আমরা এদের দেখেছি দেশ পাইছি। তবে ওনার শ্রম, ওনার যে মেধা দিয়ে দেশ এই স্বাধীনতা আমরা অর্জন করছি, করতে পেরেছি, যে এটাই আমার পাওনা, পাওনা এটাই আমার পাওনা আমরা পাইছি। এবং যদিও ওনার গৌরবাণী প্রথম দিচ্ছি, হেলি নিয়ে গেছি যে আবুতরফ হাই স্কুলের সামনে, যে এখন আমাদের এটা কি কাজে লাগছে, নিজে নিয়ে গেছি। আজকে আমার ছেলে পৌরসভাতে যাচ্ছে, আমার ছেলে পৌরসভাতে যাচ্ছে, আমার এত এত আমার এত এত হিসাব লাগে,
চেয়ারম্যান আজহারুল সন্ধির ছেলে উনাকে, উনি যে লোকটা 25 বছর চেয়ারম্যান করেছিলেন, যে পৌরসভাতে ছিল, যিনি রহমান সাহেব আমাকে দিয়ে গেছেন, আজকে আমি কোথায়, ইন্দ্রা কোথায়, আজকে কোনো কথা ছাড়া আমার ছেলেকে প্রথম স্তরের প্রথম লাইনের প্রথম সারিতে আমার ছেলে মজা হোসেন চৌধুরীকে যে পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দেওয়া উচিত আমাদের মন্ত্রী সাহেব, মন্ত্রী মহোদয়, কথা বুঝছেন? হ্যাঁ ভিউয়ার্স, আমি খুব সুন্দর একটি প্রস্তাবনা হতে চলে আসছি, খুব অনুভূতির কথা তুলে ধরলেন। পরবর্তীতে আমি ট্রান্সফার করে দিচ্ছি পাবেল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এত সুন্দর যে মজিব কর্নার যেটা করেছে, যেটা একটা আর্কিটেকচার এত সুন্দরভাবে করতে পারি কিনা সন্দেহ আছে, এই থিমটা কীভাবে আসলো এবং এত সুন্দরভাবে ডেকোরেশনটা কীভাবে করেছে, তো সেই সম্পর্কে আপনি টপিকটা নিয়ে একটু আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে মানুষটা মনের মধ্যে থাকে, যে মানুষটাকে আমি মনে রাখি, যে মানুষটা আমার সবসময় আমার মনে থাকে এবং আমার অনুপ্রেরণা, সে মানুষটাকে আমি কখনোই আমার জায়গা থেকে আমি মৃত বলতে পারবো না। রাইট, এক্স্যাক্টলি। বঙ্গবন্ধু হচ্ছে ঠিক আমার জন্য ওই একই স্থানের মানুষ, আমার একই জায়গায় আসতে থাকবে সেই জায়গা থেকে। আরেকটা জিনিস হচ্ছে, স্কুলটা আমার বাবা প্রতিষ্ঠা করে 1994 সালে, এই জন্যই প্রতিষ্ঠা করে। এখনকার আসলে আমি মেনশন না করি, বাট এখনকার স্কুলগুলো আমরা দেখি হচ্ছে স্কুল কলেজগুলো, এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সবসময় সেবামূলক প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে পড়ে, বাট এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে গেছে। বাট আমার বাবা 1994 সালে উনি ওনার মন মানসিকতার জায়গা থেকে, ওনার বিস্তৃত চিন্তার জায়গা থেকে, মানে এলাকার মানুষের জন্য, এলাকার মানুষের সুবিধার্থে, অসহায় গরিব দুঃখী যারা হচ্ছে টাকা পয়সার জন্য টিউশন ফি চালাইতে পারে না, এবং যারা আসা যাওয়া বা খাওয়া বা বাইরের একটা যে খরচ, সেই খরচটা যারা চালাইতে পারে, তাদের কথা চিন্তা করে, অসহায় গরিবদের কথা চিন্তা করেই কিন্তু এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে 1994 সালে। এবং 1994 থেকে শুধু 2008 সাল পর্যন্ত আব্বু সম্পূর্ণ নিজের অর্থায়নে শিক্ষকদের এই বার্ষিক যে সম্মানিকা দিয়ে এসছে, যতটুকুই পারছেন, যতটুকু ওনার পক্ষে সম্ভব হয়েছে, এবং শিক্ষকরা যথেষ্ট সহায়ক ছিল আমাদের জন্য। ওনার যদি প্রফেশনাল জায়গা থেকে চিন্তা করতো, হয়তো ওনারও থাকতেন না, ওনাদের যথেষ্ট আন্তরিকতা ছিল, ওনাদের আন্তরিকতায় আব্বুর সর্বোচ্চ সহযোগিতা, এবং কিছু কিছু মানুষের সহায়তাও আছে যারা স্কুলের প্রতি ভালোবাসা বা আব্বুর প্রতি ভালোবাসার থেকে সহায়তা করে গেছেন। এই পর্যন্ত আজকে 2008 সালে আমরা হচ্ছে আধা সরকারি মানে হাফ এমপিও পাই, এরপরে 2020 সালে এসে আমরা ফুল এমপিওটা পাই, এখন কিছুটা আব্বু রিলিজ হয়। এখান থেকে আব্বুর কোনো আসলে বাণিজ্যিক কোনো চিন্তাধারা কখনোই ছিল না, এবং এখন পর্যন্ত নাই, এখনো স্কুলের আমাদের আসলে ওরকম কোনো স্কুলের অ্যাসেট নাই। আমি 1.5 একর জি, প্রায় 1.5 একর 2 একরের কাছাকাছি জায়গা দিয়ে আব্বু আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এখন এই দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে বাণিজ্যিক কোনো ইন্টারেস্ট আব্বুর কখনোই ছিল না, আমরা দেখিনি, এবং এখনো পর্যন্ত দেখি, যেহেতু স্কুলের কোনো ফান্ড নাই, দেখা যাচ্ছে যে আমরা রেগুলার বেসিসে বেতন নেওয়া, দেখা যাচ্ছে আমার কাছে একটা অনুরোধ আসলো বা আব্বুর কাছে একটা অনুরোধ আসলো যে আমার কাছে নাই, দেখা যাচ্ছে 2000 টাকা বাকি বেতন বকেয়া দেওয়াকে মিলে 2000 টাকা পরীক্ষার ফিস টিস হয়ে আসলো, আব্বুর কাছে আসলো মুরব্বী বা চাচা আমার কাছে নাই, কি করবো, ঠিক আছে ওকে তুমি যা পড়া দাও, ওই দেখা যাচ্ছে 2000 জায়গায় 100 দিচ্ছে 200 দিচ্ছে, দেখা যাচ্ছে স্কুলে যে ফান্ডটা হওয়ার কথা ফান্ডটাও ঘাটতি পড়ে, কারণ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, বাৎসরিক ক্রীড়া থাকে, এছাড়াও আমাদের স্কুলের কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, ধরেন পিক ক্যামেরা পার্টিসিপেট করা বা অন্যান্য কোনো এই সৃজনশীল কোনো ইয়াতে প্রতিযোগিতা পার্টিসিপেট করা, এই জিনিসগুলোতে একটা কস্টিং স্কুলে থাকে, ওগুলো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের প্রতিষ্ঠিত পরিবার, আমার বাবা আমার ভাইয়েরা বা আমি এইসব জায়গা থেকে আমরা এখনো দিয়ে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমি সম্পূর্ণ আমাদের আব্বুর যে মানসিকতা, মানুষকে সেবা করা, ওই জায়গা থেকেই আমরা ধন্যবাদ পবন চৌধুরী সাহেব আপনাকে। আমি শেষ প্রান্তে চলে আসছি, যে কথাটা তুলে ধরলেন যে আমরা শুধু যে জানতাম যে অন্য বস্ত্র বাসস্থান দিয়ে 1969 থেকে বা 71 থেকে যে অন্য বস্ত্র বাসস্থান দিয়ে স্থান দিয়েছেন তা না, উনি আজকে এখানে যেখানে মধ্যে বসে আছি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের এই স্কুলের, তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সাথে আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে আলহাজ আজহারুল হক চৌধুরী সাহেব এবং পাবেল ভাই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মোশাররফ সাহেবকে, এবং তার সাথে আমাদের যে রোবেল সাহেব আছেন, ওনার সুযোগ্য পুত্র ICT-র একজন ভালো একজন বিশেষজ্ঞ, তো ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেক্ষেত্রে আমি আমার সাক্ষাৎকারের শেষ পয়েন্টে এসে যদি আমাকে যদি পাবেল ভাইয়ের বাবা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমি বলবো
আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন জ্ঞানী গুণী, একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিকের কথা বলছি। ভিউয়ার্স যারা আমার সামনে আছেন এবং বাইরে আছেন, আপনারা সাক্ষাৎকারটি আজ রাত 11:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ থেকে। যতদিন পদ্মা মেঘনা যমুনা গড়িয়ে আছে ততদিন পর্যন্ত আমাদের সাক্ষাৎকারটি থাকবে। শেয়ার করেন, কমেন্টস করেন। আলোকিত মানুষ হিসাবে যে কথাগুলি তুলে ধরেছেন জনাব আলহাজ আজহার হক চৌধুরীকে, আমাদের স্বনামধন্য বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এবং প্রাক্তন চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত মেয়র এবং পাবেল ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চাচা আপনার কাছ থেকে বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।